আর অর্চনাদি জিজ্ঞাসা করেছিলেন যে জামাইবাবু আর দিদি ভাইয়ের নাম কি। এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর 9টার সময় আমি নিশ্চয় কোথায় বসে আছি সেটা বুঝতেই পারছেন। আমি আমার বাড়ির ছাদের ওপরে বসে আছি দোতলাতে। তো এখানে বসার কারণ হলো আজকে অক্ষয় তৃতীয়া, তো সেজন্য মাও ভেবেছিল বা আমিও ভেবেছিলাম আজকে ঠাকুরকে ভোগ দেবো। তো সেজন্য এখানে এখন আমি পায়েস রান্না করছি ঠাকুরের জন্য। তো স্নান টান করা তো কমপ্লিট, কিছু খাওয়া হয়নি, শুধু একটু বিস্কিট খেয়েছি, জল খেয়েছি। তো খেয়ে তারপর সব কিছু জোগাড় করে ওপরে এখন চলে এসেছি, আর এখানে গ্যাসও বসিয়ে দিয়েছি, চাপিয়েও দিয়েছি চালটা পায়েসের জন্য। আর তারপর এখনও দুধ টুধ তো কিছুই ঢালা হয়নি পায়েসের মধ্যে, এখন জাস্ট একটু চালটা বসিয়েছি জলের মধ্যে, হালকা অল্প একটু জলের মধ্যে। চালটা ছিঁড়ে গেলে তারপরে দুধটা ঢেলে তারপর দুধটা একদম মেরে মেরে তারপর ক্ষীরের মতো কিছুটা বানিয়ে নেব। তো এই জন্য আমি আজকে সকাল সকালেই খুবই ব্যস্ত হয়ে পড়েছি কাজে, বিশেষ করে এই ঠাকুরের রান্নার জন্য। তো রান্নাটাও তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি, আর ঠাকুরের পায়েসটা রান্না হলে তারপর আবার যেতে হবে আমাদের যেখানে আমাদের মন্দির আছে, বাড়ির মানে আমাদের বাড়ির মন্দির যেখানে আছে, এটা তো আমার ঘরের মন্দির যেটা আমাদের ঠাকুর ঘর, এখানেও মা একটু ঠাকুরকে ভোগ দেবে। তারপর আমি যাব আবার আমাদের বাড়ির মন্দিরে, ওখানে ভোগ দেবো। তারপর আমাদের জগন্নাথ প্রভুর কাছে যাব, ওখানেও ভোগ দিতে হবে। তো অনেক জায়গায় আজকে ভোগ দিতে হবে, তো সেই জন্য সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে আছি। এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য, আর ওপরে আমার ভোগ পুরো রান্না করে কমপ্লিট করা আছে। তো এখানে দাঁড়িয়েছি দুষ্টু দুষ্টু, এখন কোনো ভোগ নিয়ে যাওয়ার সময় সামনে ঘটিতে করে জল ফেলে ফেলে নিয়ে যেতে হয়। তো এখন ওই কাজের দায়িত্বটা ওর মানে ভাইয়ের ওপর পড়েছে, ওই কাজের দায়িত্বটা। তো ভাই জল ফেলাতে ফেলাতে নিয়ে যাবে, তারপর আমি ভোগগুলো মন্দিরে সব নিয়ে গিয়ে নিবেদন করে তারপর বাড়ি নিয়ে চলে আসবো আর কি। এখন এই কাজগুলো চটপট কমপ্লিট করতে হবে, আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাই গরম। তো এখন ভাই বোন দুজনই বেরিয়ে পড়ছি মন্দিরে যাওয়ার জন্য। এখন বাজে দুপুর 12:30, এইমাত্র বাজার থেকে এসেছি, আর আজকে নাকি অক্ষয় তৃতীয়া, আমার তো একেবারে খেয়াল ছিল না। আর আজকের দিনটা এমন পড়েছে যে আজকে অক্ষয় তৃতীয়া, মানে আমাদের হিন্দুদের আর যারা মুসলিম তাদেরও একটি আজকে উৎসব আছে, সেটা হচ্ছে ঈদ। আজকে নাকি ওদের খুশির ঈদ। তো আজকে একই দিনে আমাদের দুটো সম্প্রদায়ের দুটো বড় বড় উৎসব পড়েছে, আর অক্ষয় তৃতীয়ার দিন অনেকে অনেকভাবে পালন করে, কেউ সোনা কেনে, বলে নাকি অক্ষয় তৃতীয়ায় সব শুভ কাজ করতে হয়। তো অনেকে সোনা কেনে, তারপরে অনেকে নতুন বাড়ির গৃহপ্রবেশ করে। আমার আমার যেটা মনে আছে সেটা হচ্ছে আমাদের যে এই বাড়িটা, এই বাড়িটা কিন্তু যেদিন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার তিথিতে, মানে আমি তখন ক্লাস 4 পড়তাম, তখন আমাদের এই ঘরের মানে গৃহপ্রবেশ হয়েছিল। ভাবুন আজকে থেকে প্রায় 24-25 বছর আগেকার কথা বলছি। তো আর আজকে হচ্ছে ঈদ, তো সেই জন্য আমি রুমিকে আজকে বলছিলাম যে আজকে বিরিয়ানি করতে। তো রুমি বললো যে না আজকে হবে না, আজকে অক্ষয় তৃতীয়া, যেহেতু আমার খেয়াল ছিল না। তো ধর্ম যে যার যে যার হতে পারে, কিন্তু উৎসব তো সবার। তো আজকে বিরিয়ানি হলে খুব ভালোই জমতো, কিন্তু এরা তো বারণ করলো, আর বিরিয়ানি হবে না, কিন্তু আজকে ঠাকুরের কাছে ভোগ দিয়েছে রুমি তো আপনাদের বলেছে। তো সেই জন্য এই যে দেখুন এক বাটি পায়েস রান্না করেছে। আমার এমনি পায়েস ভালো লাগে না, কিন্তু যেগুলো একটু বেশি দুধ দিয়ে মানে একদম ঘন লাল হয়ে যায় যেরকম পায়েসগুলো, সেটা আমার খেতে ভালো লাগে। তো আমাকে সেই জন্য ও এক্ষুনি বললো কি আমি এক্ষুনি ওই মাছের ডিমের ভাজা খেয়েছিলাম, তো বললো মুখের মুখটা ধুয়ে এসো, দিলে তোমাকে পায়েস দেবো, তুমি খাবে। তো সেই জন্য আমি এখন যাচ্ছি মুখ ধুতে। দেখুন আমাকে দেওয়ার আগে সেরকম চেটে চেটে খেয়েছি, কিন্তু একটু গামলায় অবশিষ্ট পড়ে, এইটুকু পড়ে আছে সেটাকেও চেটে চেটে খেয়ে নিচ্ছে। আর দেখুন দেখুন আজকে তো বিরিয়ানি হলো না, কালকে হবে নাকি? হ্যাঁ কালকে করবো তাহলে। আচ্ছা ঠিক আছে। তো আর এখানে মা তো ব্যস্ত রান্না করতে, রেডি, এমন গন্ধ উঠছে রান্নার তরকারি যেন মনে হচ্ছে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে মনে হয় তরকারিতে। আমার বুঝে উঠতে পারছি না সকাল থেকে কেমন নাকে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ উঠছে। আসলে আজকে ঈদের দিনে যারা মুসলিম তাদের বাড়িতে প্রায় সবার বাড়িতেই বিরিয়ানি হয়। হ্যাঁ আজকের দিন ও আচ্ছা আচ্ছা তো হবে হয়তো। আর একটা কথা, আমাদের বাড়ির পাশাপাশি একজন মানে মুসলিম লোক
থাকে পাশাপাশি না একটু দূরে, ওদের আজকে ঈদের জন্য আমাদের কালকে আমাদের বাড়িতে ওই লাচ্ছা, কিশমিশ, কাজু, মানে যেসব লাচ্ছা বানাতে যেসব জিনিসগুলো লাগে ওগুলো দিয়ে যায়। প্রত্যেক বছর দিয়ে গেছিল, কালকেও শুনলাম কালকে এসে দিয়ে গেছে না? হ্যাঁ, তো এই জিনিসগুলো খুব ভালো জিনিস, এই সৌহার্দের জিনিসগুলো সত্যিকারে মানে খুব প্রশংসনীয় ব্যাপার। উৎসব সবার, ধর্ম যে যার হতে পারে, উৎসব সবার। আমি অনেক মুসলমান ফ্যামিলিকেও দেখেছি দুর্গাপুজোর সময় তারা আমাদের মতো, আমরা যেরকম প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর ঘুরে মানে ঠাকুর দেখতে যাই, ঘুরে বাড়ি, অনেক মুসলিম ফ্যামিলিকেও দেখেছি তারাও এরকম আমাদের দুর্গাপুজোর সময় বিভিন্ন প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে বেড়ায়, ঠাকুর দেখে। এই জিনিসগুলো খুব ভালো, মানে একটাই কথা আমি বলছি যে ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসব সবার। এখন বাজে বিকেল 5টে আর প্রায় 4টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকেও সৌমেন দুপুরবেলা লাঞ্চের পর ও আজকে আবার ম্যাঙ্গো শেক বানিয়েছিল, তো সেই মতো বিকেলবেলা সবাই মিলে ম্যাঙ্গো শেক খাচ্ছি। আর তাছাড়া আজকে বানানোর কারণ হচ্ছে ওনার শালাবাবু কালকে মনে হয় বাড়ি চলে যাবে, তো সেজন্য শালাবাবুকে একবার ওর হাতের তৈরি যেটা খুব ভালো একটা জিনিস সেটা হলো ম্যাঙ্গো শেক, তো সেটা না খালে হয়, তো সেজন্য আজকে দুপুরবেলাও আবার ম্যাঙ্গো শেক আজকে বানিয়েছিল। তো এখানে এখন গ্লাসে নিয়ে ভাই বসেছে, মানে প্রায় খাওয়া শেষের পথে। তো কেমন হয়েছে খেতে? ঠিক আছে, ঠিক আছে, মানে ভালো কি খারাপ? ভালো, তাই অসাধারণ। তো বলছে খুব ভালো হয়েছে, অসাধারণ, এটা সৌমেন এলে বলতে হবে। আর সৌমেন এখন বেরিয়ে চলে গেছে, তো সেজন্য সৌমেন শুনলেও খুব খুশি হতো। আর ওকে এক গ্লাস দিয়েছিলাম, ওর খাওয়া শেষ হয়েছে, লাস্টে এতটুকু আছে, তো ওইটুকুই খাচ্ছে, আর আমিও খাবো, আর মার জন্য রেখে দিয়ে এসেছি বাড়ির ভেতরে আর কি। সন্ধ্যের সময় চা বানানো কমপ্লিটের পর এখন শুরু হয়েছে রাতের রান্না। তো আজকে রাত্রিবেলা ভাত হবে না, আর আর বিশেষ কিছু বানানোও হবে না, আজকে শুধু হবে রুটি তরকারি। তো সেজন্য মা এখানে আটা তৈরি করে এখন রুটি বেলছে, আর আমি ওখানে গ্যাসের ওপর রুটির তাওয়াটা বসিয়ে দিয়ে এসেছি রুটি ভাজবো বলে। আর তরকারি করা আমার কমপ্লিট, কিন্তু বেচারা অর্ণব সারাদিনই ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে, কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। বাড়িতে হলে তো প্রচুর সঙ্গী সাথী আছে, তো খেলতে চলে যেত, কোনো প্রবলেম হতোই না, কিন্তু এখানে তো একা পড়ে গেছে, কি করবে, শুধু ফোন নিচ্ছে, ফ্রি ফায়ার গেম খেলছে, সারা দিনটা বসে বসে গেম খেলছে, যত বকি না কেন কিছুতেই শুনছে না, বলছে কী করবো বলতো, কী করবো বলতো একা একা, এই একই কথা। তো এখনও ফোন নেবে বলে এরকম পিছনে পিছনে ঘুরছে, আমি যেদিকেই যাই আমার পেছনে পেছনে ওরকম করে ঘুরছে, ফোনের পাসওয়ার্ডটা খুলে দিলে সে একটু ফোনটা নেবে। তো এই ব্যাপার, এখন এই যে গ্যাসের উপর বসিয়েছি আর তরকারি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তরকারি যেটা বানিয়েছি সেটা হলো সয়াবিন, আলু, পটল আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি বানিয়েছি, ঝোল ঝোল টাইপের, মাখা মাখা ঝোল, আর তার সাথে রুটি, মিষ্টি আছে মিষ্টি, এইগুলো আর কি। তো তুই তো রুটি খাস? হ্যাঁ, ও রুটি খায়, রুটি ভালোবাসে। তো আজকে রাত্রিবেলা রাতের ডিনার এই হবে আর কি। আমাদের সবার রাতের ডিনার করা কমপ্লিট, এখন চলে এসেছি ঘুমোতে। আর অর্চনাদি জিজ্ঞাসা করেছিলেন যে জামাইবাবু আর দিদিভাইয়ের নাম কি, তো দিদিভাইয়ের নাম হলো মৌসুমি আর জামাইবাবুর নাম হলো দিব্যেন্দু, তো নামটাও জানিয়ে দিলাম আপনাদের। তো এরপর যাব ঘুমোতে, বেশ ঘুম পাচ্ছে, আর মাও চলে গেছে অলরেডি রুমে, সোমেন চলে গেছে ওপরে রুমে ঘুমোতে, আর মার সরি আমি আর ভাই এই রুমেই ঘুমোবো। তো এই জন্য ভাইও চলে এসেছে, ভাই অলরেডি বিছানার উপর শুয়েও পড়েছে, আর আমি যাব ঘুমোতে এখন। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কোনো অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো টাটা, গুড নাইট এভরিওয়ান।